আমরাই পারি অনুষ্ঠানের এই সিরিজের শেষ পর্বে আপনাদের স্বাগতম। এই পর্বটি আমরা এবারের অন্য পর্বগুলোর চাইতে একটু ভিন্নভাবে সাজিয়েছি। এই সপ্তাহে আমরা এসেছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে, যেখানে এরকম শীতকাল ছাড়া বছরের প্রায় পুরোটা সময় বিশাল একটা এলাকা জলাবদ্ধ থাকে। আর এই জলাবদ্ধতার কারণে তাদের শুধু দৈনন্দিন জীবনই নয়, বরং তাদের আয় রোজগার থেকে আরম্ভ করে ভবিষ্যৎ স্বপ্ন সবই ব্যাহত হচ্ছে। আর এই সমস্যার সঙ্গে খাপ খাইয়ে নিতে মানুষজন কিভাবে একসাথে কাজ করছে তা দেখার জন্য আমরা এসেছি সাতক্ষীরার তালা উপজেলায়। আজকের পর্বে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিশেষ কয়েকজন অতিথি। আর বিশ্বাস করুন, আজকের এই পর্ব আপনারা একদমই মিস করতে চাইবেন না। সাতক্ষীরার তালা উপজেলার নারায়ণপুর নামের এই গ্রামে ভরা মৌসুমে পানির উচ্চতা বেড়ে এতদূর পর্যন্ত চলে আসে। যারা এখানে আসেননি তাদের জন্য এই দৃশ্য অনেক সুন্দর মনে হতে পারে। চারিদিকে অনেক পানি দেখা যায়, এর মধ্যে নীল আকাশের প্রতিফলন। কিন্তু যারা এখানে থাকেন তাদের জন্য এই অতিরিক্ত পানি সবচেয়ে বড় সমস্যা। পানির জন্যে বুড়ে যায়, বুড়ে গেলে মনে করেন ধানি জমিগুলো সব পানির তলে থাকে, চাষবাস করতে পারে না। ওতে আমাদের আর্থিক সমস্যা খুব দেখা দেয়, বিভিন্ন প্রকারের আমাদের সমস্যা। 11 সাল থেকে বুড়ি চলতেছে, পানি তো উঠুন পুরা পানি, বাড়ি এলাকায় সব পানি। ওই পানির ভিতরে টুসকুন ঘরের মধ্যেই থাকি, সেন তো এতে রাইড ডুকুন থাকি, সকালে দুটো চাল ফ্যানটা খাই নি, ছেলে বিলি নি, ওই রাস্তার পারে আমরা এসে উঠি বসে। তারপরে স্কুলে যাওয়ার সময় বাচ্চাদের কোলে করে নিয়ে দিয়ে আসি, আগে দিয়ে আসি, আবার আসার সময় পানিতে পার করে আবার নিয়ে যাই। সাপ আছে পানিতে, মা আগের একটা জানে ভয় করে যে বাচ্চাটা পায় কোনোটা সমস্যা হবে কি কিছু হবে। অনুমান করা হয় শুধুমাত্র সাতক্ষীরা জেলাতেই প্রায় 8 লক্ষ মানুষ এই জলাবদ্ধতা সমস্যায় কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত। আর যারা এখানে দীর্ঘদিন ধরে আছেন তাদের জন্য এই ভয়াবহ পরিবর্তন মেনে নেওয়া হয়তো সবচেয়ে কঠিন। পানি থাকার কারণে মানে বন্যায় জমি তালা না থাকে, কোনো কাজকর্ম হয় না, দিন মজুরি খাটতে পারে না পুরুষেরা। আগে মানে 3টি করে ফসল হইতো, এখন 1টার বেশি তো হয় না, যা বাকি সময় তালা না থাকে। এই 34 মাসে খালি ধান হয়, সেই সময় পুরুষেরা একটু জন খাটতে পারে। এর আগে মানে সবাই বসা থাকে, বন্যার জন্য কোনো কাজকর্ম তো হয় না, সবাই বসা থাকে। আচ্ছা, এই জলাবদ্ধতার সমস্যাটা শুরু হওয়ার পর থেকে কি মানুষ এখান থেকে অন্য কোথাও চলে যাচ্ছে? সংসার চালানোর কারণে আমরা সবাই মানে ওই দূরে বাইরে ইটি বাটারে সবাই চলে যাই, বা সমাজ কাজকর্ম করে গ্রামে অধিকাংশ লোক। চাষবাস তো বুঝলাম, কিন্তু এই পানি জমে গেলে চলাফেরা বা যোগাযোগে আপনাদের কোনো সমস্যা হয় না? আমাদের এই জায়গায় পানি ওই বন্যার পানি জলাবদ্ধতা থাকে, পানি হয় এই পর্যন্ত, মাঝে পর্যন্ত হয়, এই পর্যন্ত আমাদের সে পানি ভেঙে চলাফেরা করতে হয়। আর বাচ্চারাও চলাফেরা করে, গায়ে পা সব গা আই যায়, চুলকানি পাছলা হয়, বা 2-1 সময় ছোটো বাচ্চারাও পানিতে পড়িয়ে পানি খেয়ে ফেলায়, তখন তো বাচ্চার ডায়রিয়া শুরু হয়। আয় রোজগারের জন্য কি অন্য কিছু করতেছেন আপনারা? কীভাবে করবো, মাঠে ঘাটেতে দুটা শামাক ঠামাক খুঁটি আনি, শাক পাতা তুলি আনি, এইসব করে খাই, হাঁস মুরগি পুষি, দুটো একটা গরু ছাগল যাতে উঁচু করি, সমস্যা অত্যন্ত কষ্টের ভিতরে পুষ্টি হয়। বন্যার তলা না থাকে, উঁচু কোনো তেমন জায়গা নাই যে শাক সবজি লাগাবো, যদি তেমন জায়গা হতো তেমন মানে শাক সবজি লাগাই আমরা একটু আয় উন্নতি বাড়াতে পারতাম। আর এখনকার মতো শীতকালই হচ্ছে জলাবদ্ধতা সমস্যা আবার তৈরি হওয়ার আগে কিছু করার সঠিক সময়। জলাবদ্ধতার এই সমস্যার সাথে খাপ খাওয়ানোর জন্য এই এলাকার মানুষ অনেক কিছুই করে যাচ্ছে, এবং তাদের মাথায় চমৎকার কিছু ভাবনাও আছে। এখন এই ভাবনার সঙ্গে আরও বেশি মানুষ যদি যুক্ত হয় তাহলে একটা ভালো কিছু ঘটতে পারে, এবং আমার মনে হচ্ছে আরও মানুষ এই কাজটা করতে আগ্রহী হবে। আশেপাশের উৎসাহী মানুষদের সাথে নিয়ে একটা পরিকল্পনা করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি, আর এই চমৎকার ভাবনাগুলোকে বাস্তব রূপ দেওয়ার এই চেষ্টায় আমরাই পারি অনুষ্ঠানের পুরনো বন্ধু স্থপতি ফুয়াদও যোগ দিয়েছেন এই এলাকার মানুষদের সাথে।
কোটার পাট বেঁধে দিলে বা ঝুড়ির ভিতরে মাটি দিয়ে বসাই উঁচু করি তার ভিতরে সারা লাগাই ওপরে মাসা করে দেবো আর আমরা ওর পরে মানে শাকসবজি চাষ করতে পারবো এখন বন্যার পানিতে মাছ বেরিয়ে যায় নেট দিয়ে বা পাটা দিয়ে এটা আটকে রাখতে হবে সকলে আমাকে সুবিধা হবে ছেলেপিলে স্কুলে যেতে পারবো তারপর নিজেদের চলাচলে সুবিধা হতে পারে শাকসবজি দেখাশোনা করার জন্য সুবিধা হতে পারে চলেন আমরা পুকুরে গিয়ে সেখানে মাছ যোগ নেওয়া শুরু করি কোন দিক দিয়ে যাবো বাদল ভাই যে পুকুরকে কেন্দ্র করে আমাদের সব পরিকল্পনা সেটা লম্বায় প্রায় 80 ফুট এবং আড়াআড়ি প্রায় 67 ফুট আর আমরা সবাই মিলে এই জায়গাটাকে ব্যবহারের সবচেয়ে কার্যকরী উপায় বের করার চেষ্টা করছি যেহেতু আপনারা পুকুরটা সবাই মিলে ব্যবহার করেন আপনারা আমাদেরকে যা যা বলেছেন সেটা সাপেক্ষে আমরা একটা পুকুর কেন্দ্রিক পরিকল্পনা করার চেষ্টা করেছি এইটাকে মাটি শক্ত করে এরপর আমরা পাটা দিয়ে এখানে একটা বেড়ার মতো করতে পারি পুকুরে বার বার দিয়ে দিলে আমাদের যাওয়া আসার সুবিধা হবে আর মাছগুলো আটকানো থাকলে আমাদের রাখার পক্ষে সুবিধা হবে শাকসবজি যেহেতু এখন চাষ করা যাচ্ছে না মাছান থেকে আমরা যদি এখানে লাউ বা অন্যান্য যে সব ফসল আছে সেটা চাষ করতে পারি আমি কচ্ছি এই যে প্ল্যানটা কি এইভাবেই হবে না চারপাশ দিয়ে হবে পুকুরের চারপাশ ঘিরেই এই বেড়াটা হবে এবং এই মাছাগুলো পুকুরের কিনারা কর্নারগুলোতে যে আসবে এগুলো আমরা তো সবসময় বাজার থেকে কিনে এনে ছেলেপেলেকে খাওয়াতে পারি না আমাদের নিজেদের আঙিনায় থাকলে এগুলো ইচ্ছা মতো তুলে আমাদের বাচ্চাকে খাওয়াতে পারবো মাছ চাষ থেকে শুরু করে এর যে ব্যবস্থাপনা তারপর এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া সে সাথে হচ্ছে যাতে করে জন সব ডুবে যাবে এটা খুব বিপজ্জনক হয়ে যায় বাচ্চাদের জন্য কেউ যদি না দেখে যায় সে ডুবে যেতে পারে সেটা চিন্তা করে পুকুরের এপার থেকে আরেক পার পর্যন্ত একটা সাঁকো চিন্তা ভাবনা করা হয়েছে এখানে তাহলে চলেন আমরা কাজটা শুরু করে দেই আর এই কাজের জন্য আমাদের বাঁশ বস্তা মাটি নেট বানা থেকে শুরু করে আর অনেক কিছু লাগবে যেগুলো জোগাড় যন্ত্রের কাজ এখন চলছে আমরা যে কাজটা করছি সেটা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে কাজ করছে আমরা কাজ করছি বাঁশের এই বানা নিয়ে যেটা পুকুরের চারপাশে ঘেরা দেওয়ার কাজ করা হবে খুঁটি এবং মাচার জন্য বাঁশ দিয়ে কাজ করছে কেউ আবার পুকুরের পাড়ে যে মাটি দেওয়া হবে সেই মাটিগুলো এক জায়গায় জড়ো করছে সবাই আর এই কাজগুলো এগিয়ে নেওয়ার থাকে পুরো প্রক্রিয়াটা একবার দেখে নিন একই পুকুরকে মাছ চাষ সবজি ফলানো ও হাঁস চাষের উপযুক্ত করার জন্য আমাদের যা যা করতে হবে তা হলো প্রথমেই পুকুরের চারপাশে বাঁশের খুঁটি পুঁতে তারপর কঞ্চির বেড়া দিয়ে ঘিরে ফেলতে হবে তার বাইরে নেট দিতে হবে এতে বন্যার সময় পানি বেড়ে গিয়ে পুকুর থেকে অতিরিক্ত পানি বের হলো মাছ ভিতরেই থাকবে এরপর বেড়া এবং নেটের বাইরের দিকে বস্তায় মাটি ভরে তা দিয়ে পুকুরের পাড় একটু সুরক্ষিত করতে হবে এর ফলে বৃষ্টি বা বন্যার সময় পাড়ের মাটি ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে যেহেতু এই এলাকায় চাষযোগ্য মাটি কম তাই সবজি চাষের জন্য পুকুরের চার কোণায় বাঁশ এবং কঞ্চি দিয়ে চারটি মাচা বানাতে হবে এ সময় খেয়াল রাখতে হবে যেন মাচার উচ্চতা বন্যার পানির সর্বোচ্চ উচ্চতা থেকে বেশি থাকে এরপর মাচায় ড্রাম বা মাটির পাত্রতে মাটি এবং জৈব সার দিয়ে তাতে সবজি ফলানো যেতে পারে এক মাচা থেকে আরেক মাচা পর্যন্ত জাল টেনে দিলে লাউ শিম জাতীয় লতানো সবজিগুলো আরও বেশি জায়গা জুড়ে ফলার সুযোগ পাবে হাঁসের জন্য যে কোনো এক কোণায় কাঠ দিয়ে সর্বোচ্চ বন্যা সীমার চেয়ে উঁচু একটি ঘরের কাঠামো তৈরি করতে হবে বাঁশের কঞ্চির বেড়া ও নেট দিয়ে চারদিকে ঘিরে দিতে হবে এবং উপরে টিন বা চালা দিয়ে ছাউনি দিতে হবে খেয়াল রাখতে হবে যেন এতে যথেষ্ট আলো বাতাস ঢুকতে পারে যেহেতু বন্যার সময় এখানে চলাচল একটি বড় সমস্যা তাই পুকুরের মাছ বরাবর একটি বাঁশের সাঁকো আমরা তৈরি করব এছাড়া মাছ সবজি এবং হাঁসের নিয়মিত দেখাশোনা করার কাজেও এই সাঁকো কাজে লাগবে এলাকাবাসী সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে কাজটি 7 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে কেননা এই কাজের বাইরেও তাদের অনেক কাজ রয়েছে আর এছাড়া বছরে এই এলাকাটি প্রায় 6 থেকে 9 মাস পানির নিচে ডুবে থাকে আর তাই শীতকালই এই কাজটি করার একমাত্র উপযুক্ত সময় খুঁটি দেওয়া মশা বানানো বেড়া দেওয়া খামার বানানো এই কাজের জন্য বাঁশের বেশি প্রয়োজন যে কারণে আমরা বাঁশ দিয়ে খুব তাড়াতাড়ি প্রস্তুত করতেছি পুকুর নিয়ে যে ধরনের কাজ আমরা শুরু করেছি এ ধরনের কাজ বাংলাদেশের প্রায় সব জায়গাতেই করা যেতে পারে কারণ এ ধরনের ছোট পুকুর বা জলাশয় বাংলাদেশের প্রায় প্রতিটি এলাকাতেই আছে এই কাজটা করার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটি জায়গাকে অনেকভাবে ব্যবহার করা আর এই কাজ করতে আমাদের যে উপকরণগুলো দরকার সেগুলো আমরা আমাদের বাড়ির চারপাশ থেকে খুব সহজেই সংগ্রহ করে ফেলতে পারি কাজ যখন মহাসমারোহে চলছে তখন আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি
শুধু মনে রাখবেন আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিশেষ কয়েকজন অতিথি যাদের আপনারা একদমই মিস করতে চাইবেন না। ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সাতক্ষীরার তালা উপজেলার নারায়ণপুর গ্রামে, যেখানে একটি পুকুরে মাছ এবং সবজি চাষ ও হাঁস পালনের জন্য গ্রামবাসীরা একসাথে কাজ করছে। আর আপনারা যখন বিরতিতে ছিলেন তখন দীপান্বিতা বেরিয়েছে এই জলাবদ্ধতার সমস্যা সম্পর্কে আরও ভালো করে জানতে। আপা, বছরের এতটা সময় যে আপনাদের জমিগুলো সব পানির নিচে তলায় থাকে, এই জমিটা কি কেউ কোনোভাবে ব্যবহার করে, কাজে লাগায়? না, আমরা এটা কাজে লাগাতে পারি না, পানিতে তলা না থাকে। বাইরের এলাকার লোক এসে ওই জমির পরিমাণ আমাদের কিছু টাকা দিয়ে ওইখানে মাছ চাষ করে। এই শীতকাল আসলে তারা মেশিন দিয়ে সেচে পানি নিষ্কাশন করে দেয়, আমরা একটা ফসল করতে পারি। আর এই সময় এই আসলে শীতের সময় আসলে আমাদের বাচ্চারা নিজের ক্লাসে বসে ক্লাস করতে পারে। মানে বুঝলাম না, মানে নিজের ক্লাসে বসে মানে বছরের অন্যান্য সময় কি ওরা নিজেদের ক্লাসে বসে ক্লাস করে না? না, 4 থেকে 5 মাস ওদের স্কুলটা তলানো থাকে। এর কারণে আমরা বাসা মতো বানাই, সেখানে ত্রিফল এসে বাচ্চাদের ক্লাস করে। আপা, আপনাদের পানি নিয়ে এত সমস্যা, কিন্তু আপনাদের পাশেই তো নদী, এই আপনাদের জমা পানিগুলো নদীতে চলে যায় না? না, যে কোনো সময় নদীর পানিটা উঁচু থাকে, ভিতরে উঁচু থাকে, খালের মধ্যে ঢোকে, তার কারণে এখানে বাঁধ দেওয়া হয়, আর ঘের বেড়ি করার জন্য পানি জমা থাকে। শীতকাল আসলে নদীর পানি কমে যায়, তখন আমরা এই বাঁধটা কেটে দিই, খালের পানি নদীতে বেড়ে যায়। এই যে এদিক দিয়ে হচ্ছে নদীতে চলে যায়। এদিকে পুকুরের চারপাশে বাঁশের বানা বা পাটা দিয়ে ঘেরা দেওয়ার কাজ অনেকটাই এগিয়ে গেছে। আমাদের এই পুকুরটা এমনিতে ধসে গেছে, যার কারণে সাঁচটা দিয়ে এই লেট তার গা দিয়ে মাছগুলো আটকায় রাখার জন্য ব্যবস্থা নিচ্ছি। এই কাজগুলো কঠিন না হলেও পুকুরের আয়তনের জন্যই আমাদের কাজ আগাতে অনেক সময় লাগছে, তাই নেট দেওয়ার সাথে সাথে আমরা মাটি ভর্তি বস্তা ফেলার কাজও শুরু করে দিয়েছি। এই বানা অথবা বাঁশের চটা, তার উপরেই দেওয়ার কথা ছিল মাটি ভর্তি বস্তাগুলো। পরবর্তীতে মাটির বস্তা এপারে দেওয়া হয়েছে এই কারণে যাতে বানাগুলো শক্তিশালী থাকে, আর পাশাপাশি পুকুরের চারপাশে এই ছোট বড় যে গর্তগুলো রয়েছে এই গর্তগুলোতে মাটির বস্তা দিয়ে সমান করে দেওয়া হবে, যাতে করে পুকুরের চারপাশ সুরক্ষিত থাকে। আমাদের পুকুরের 3 সাইডে বাঁশের খুঁটি বা নেট বাঁধা হয়েছে এবং মাটির বস্তা দিয়ে সারা করা হয়ে গেছে। এর সাথে আমরা আমাদের প্রথম মাছের কাজও শুরু করে দিয়েছি, কিন্তু দিন প্রায় শেষ। তবে আজকে কাজের যে গতি, এভাবে যদি আমরা প্রতিদিন কাজটা এগিয়ে নিতে পারি তাহলে আমরা ঠিক সময় মতো কাজটা শেষ করে ফেলতে পারবো। গতকাল আমরা বলছিলাম যে আমাদের কাজ বেশ ভালো এগোচ্ছে, কিন্তু আমরা এবারে অনুষ্ঠানের কোনো কাজ আমরা বাধা ছাড়া কখনো শেষ করতে পারিনি। এবং যথারীতি সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশা, এই ঠান্ডার মধ্যে পুকুরের ঠান্ডা পানিতে নেমে কাজ কতটা এগোনো যাবে ঠিক বলা যাচ্ছে না। আজকে কাজের অবস্থা এখানে খুব ঘন কুয়াশা, এর জন্য লোকজন মানে দেখাই মুশকিল লেগে যাচ্ছে। এই ঠান্ডা কুয়াশায় লোকে শীত লেগ দিছে বলে লোকে পানিতে লাভ দিয়ে পাইতেছে না। আমার কি এখনো বাকি আছে, বান বাকি আছে, সাকু বাকি আছে, খামারের ওই এডি বাকি আছে। তবে এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা আমাদের দ্বিতীয় এবং তৃতীয় মাচার কাজ শুরু করে দিয়েছি, আর সূর্যের দেখা মিলতেই কয়েকজন সাহস করে ঠান্ডা পানিতে নেমে গেছেন সাকুর কাজ শুরু করার জন্য। কিন্তু পুকুরের একপাড়ের বেড়ার কাজ এখনো বাকি। এই সাইডটা আমাদের একটু আঁকা বাঁকা আছে, আঁকা বাঁকা সোজা করার জন্য এখন পাটা দিয়ে আমাদের এই কাজটা নেট দিয়ে আমরা শেষ নামাবো। আর তার জন্য বাঁশের কঞ্চি আর বাঁশ দিয়ে বানানো এই বেড়াটা আমরা প্রথমে খুঁটির সঙ্গে আটকে দেব, তার নিচে বাঁশের বানা দেব এবং তারপরে এই নেট দিয়ে দেব। বাঁশের বানাটা কিন্তু এই বেড়ার সঙ্গে আটকে থাকবে আর মাছের ঘেরটাও বেঁচে যাবে। এখন একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে এখানে যে মানুষগুলো কাজ করছে সেই মানুষগুলোকে উৎসাহ দেওয়ার জন্য আমরা বিশেষ কয়েকজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, আপনারাও দেখতে ভুলবেন না।
প্রচন্ড শীত, তাই শরীরটা একটু গরম করার জন্য আমরা একটা ক্রিকেট খেলার আয়োজন করেছি আর সেই খেলা এখন পুরো দমে চলছে। সারাদিন ক্রিকেট খেলা হবে, এখন অনেক কাজ বাকি। এই এলাকার মানুষদের কাজে উৎসাহ দেওয়ার জন্য আমরা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের 4 স্টার খেলোয়াড়কে আমন্ত্রণ জানিয়েছি এবং তারাও মহা উৎসাহে আমাদের সাথে যোগ দিয়েছে। নিজ সাতক্ষীরা ছেলে, তো আপনাদের সম্পর্কে আমি অনেক ভালোই জানি, আমার বাসা থেকেও বেশি দূরে না। তো এখানে যে জলবদ্ধতা হয় তার দেখাতে বা আপনারা যে কি পজিশনে আছেন ওটা আপনাদের সাথে থাকার জন্য আমরা এখানে আসছি আজকে। আমি আসলে এখানে ছেলে না, তবে আমার বাসাও খুব কাছে এখান থেকে, সৌম্যর বাসা যত কাছে আমার থেকে একটু দূরে হলেও আমি এখান থেকে খুব কাছে। যেটা শুনতে যাচ্ছিলাম যে এখানে যখন মানে বছরে প্রায় 6 থেকে 8 মাস যখন পানি নিচে থাকে, থাকেন কিভাবে এই বাসায়? এই জায়গায় যত সময় বন্যা মানে যত সময় থাকা যায় তত সময় আমরা এখানে থাকি, যখন আর থাকার পরবেশ থাকে না তখন আমরা রাস্তায় চলে যাই বা কোনো আশ্রয় কেন্দ্রে চলে যাই, স্কুলে চলে যাই, সেইখানে যাই আমরা 4 থেকে 5 মাস সেখানে কাটাই আসি। পানি একটু নিচে নেমে গেলে বাড়ি আবার বাসায় চলে আসি, তখন বাচ্চারা পানিতে ডুবার ভয় থাকে বা পানিতে পড়ে যায়, ওই পানি খায়, ডায়রিয়া হয়, পানিতে বেড়ালে সমস্ত গায়ে ঘা পাছড়া হয়, রান্না খাওয়ার জায়গা থাকে না, তারপর এই নিজেরা চলাফেরা করতে পারিনি, রাত বিরাত রাত্রি বা দিন মানে যে কোনো সময় সাপে কামড়ায়, বাচ্চাদের কামড়ায় বা আমার নিজেদের কামড়ায়। আমি এত ডিটেলস জানতাম না যে আসলে আপনারা এত মানে প্রতিকূলতার ভেতর দিয়েও থাকেন। আসলে আমি সহানুভূতির জন্য এখানে আসিনি, আমি আসছি আসলে আপনারা যেভাবে কঠিন কাজ করে টিকে আছেন, অথবা আমরাও আমাদের মতো করে আমাদের জীবনে কঠিন সময় আসলে এভাবে টিকে থাকতে পারবো। আসলে যে আপনার কুকুরটা নিয়ে কাজ করতেছেন, আসলে এটা কি, আপনারা কি জন্য করছেন বা এটার কি এর পিছে কি আছে, এটা কিছু বলবেন? আমাদের পুকুর বন্যা আসলে তলায় যায়, মাছ ভেসে যায়, সেই জন্য আমরা চাষ নেট বাড়ি দিয়ে চারিবার ঘিরে মাছের চাষ করব এবং হাঁসের খামার করবো, আর তার উপরে সবজির চাষ করব। সব কিছুই সম্ভব যদি জনমত আর জনবল থাকে। আপনারা একসঙ্গে কাজ করছেন, আমরা ক্রিকেট খেলি একসঙ্গে হয়ে, আমরা অনেক কিছু শিখবো এবং আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। আর আপনারা যে 9টা ফ্যামিলি মিলে কাজ করতেছেন অবশ্যই, আর আমরা যে 4 আসছে আমাদেরও 8টা হাত আসছে, অবশ্যই আমরা এটা দিয়ে আপনাদেরকে সাহায্য করবো। আপনাদের সব কথাই তো শুনলাম আমরা, এখন চলেন আমরা কাজ শুরু করে দিই। আমাদের এইখানে যে আজকে যে 4 খেলোয়াড় আসছে তারা আমাদের সাথে কাজ করেছে, আমরাও জীবনেও কল্পনা করতে পারি না যে এত বড় খেলোয়াড় আমাদের এখানে আসবে। সবচেয়ে ভালো প্লেয়ার তারা, এই জন্যই তো আমাদের খেলা দেখি আমরা তো খুব ভালো লাগে। আমরা কোনোদিন পাশে যেতে পারি নাই, আমাদের পাশে আইসে কথা বলেছি পরিচয় হয়েছে, এটার জন্য আমরা খুবই গর্বিত। এখানে এসে হয়তো বা পরিবেশ দেখে বুঝতে পারছি যে কিছুটা যে আসলে ওনারা কিসের ভেতর দিয়ে প্রায় 8 থেকে 9 মাস ওনারা বছরের পার করে। সো বিষয় আছে যে একা একা অনেক কিছু করা যায় না, যেটা সবাই মিলে একসাথে করা যায়। সো এই উদ্যোগটা অবশ্যই আমার খুব ভালো লাগছে। আসলে দেখে মানে অনেকটা মানে খারাপ লাগতেছে যে আসলে ওনারা এত দুর্যোগের মধ্যে থাকে, তারপরে যে ওনারা এত কাজ করতেছে 9টা ফ্যামিলি মিলে, তাদের সঙ্গে আমরা একটু হাত যে কাজ করছি এটার জন্য আসলে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। তারা যেভাবে আগাচ্ছে, যা কাজ করছে, যে তারা নিজেরা কীভাবে ইম্প্রুভ করতে পারে, তারা যদি এভাবে কন্টিনিউ করতে পারে আমার কাছে মনে হয় যে তারা কোথাও ঠেকবে না আর কি। যে 4 ক্রিকেটার এসে আজকে আমাদের এই কাজে যোগ দিয়েছেন তারা আসলে বাংলাদেশকে সারা পৃথিবীর কাছে তুলে ধরছেন খুবই ইতিবাচকভাবে, এবং তারা এসে যখন এই কাজে আমাদের সঙ্গে হাত দিয়েছেন এটা আসলে শুধুই মানুষগুলোর জন্য না, সবার জন্যই আসলে খুবই অনুপ্রেরণার একটা বিষয়, আর এটা আসলে কখনোই ভোলা যাবে না। এদিকে হাঁসের ঘরের কাজ আমরা মাত্র শুরু করেছি, তবে আসার কথা হলো ক্রিকেটারদের সাথে সময় কাটিয়ে সবার উদ্যম যেন বেড়ে গেছে কয়েক গুণ, আর একই সাথে চলছে সাঁকোর কাজও। তো
পুকুরের ধারে সবজি চাষের জন্য আমরা ড্রাম ব্যবহার করছি। ড্রামগুলোকে আমরা দুই ভাগ করে কেটে নিয়েছি, যাতে এর বেশি আয়তনের দিকটা আমরা ব্যবহার করতে পারি, এর মধ্যে বেশি মাটি দিয়ে বেশি সবজি রোপণ করতে পারি। আর যেহেতু এই এলাকা পানির নিচে তলিয়ে যায়, সেজন্য আমরা এই ড্রামগুলোকে পুকুরের কোনায় মাচার উপরে দিয়ে দেবো, যাতে করে পানি এসে এই গাছগুলো ক্ষতি করতে না পারে। আর এই সব কাজ এগিয়ে নিতে নিতে আমাদের আজকের দিনও প্রায় শেষ। আজ আমাদের কাজের শেষ দিন, খুব দ্রুততার সাথে আমাদের কাজ শেষ করতে হবে, কারণ এই পুকুরকে কেন্দ্র করে যেসব কাজের পরিকল্পনা আমরা করেছি সেটা যেন একটা ছক মেলানোর খেলা। এই ছকের প্রায় সব কাজই আমাদের তৈরি, এখন এই ছকগুলোকে পাশাপাশি বসিয়ে আমাদের এই কাজের সম্পূর্ণ একটা চেহারা তৈরি করতে হবে। কিন্তু এই কাজগুলো শেষ করতে আমাদের অনেককে বেশ বেগ পেতে হচ্ছে। শাকো নিয়ে কিছু অনিশ্চয়তা থাকলেও আমাদের হাঁসের ঘর কিন্তু প্রায় তৈরি। পুকুরের চারকোনে আমরা যেই মাচা বানিয়েছি সেগুলোর মাঝখানে আমরা খুঁটি পুঁতে তার উপর জাল বিছিয়ে দিচ্ছি, যাতে শিম, বরবটি, লাউ জাতীয় লতানো সবজিগুলো সহজে পুকুরের পাড় ধরে বেড়ে উঠতে পারে। শাকো নিয়ে আমাদের অনিশ্চয়তা শেষ করে আমরা আমাদের কাজ পুরোদমে এগিয়ে নিয়ে যাচ্ছি, আর অল্প কিছু কাজ বাকি। জাল টানানোর কাজ শেষ করে এখন বীজ লাগানো চলছে, এরপর শুধু হাঁসগুলোকে ঘরে তুললেই আমাদের কাজ শেষ। জলাবদ্ধতার সমস্যা সমাধানে মাত্র 7 দিনে এখানকার 9টি পরিবার একসাথে কাজ করে এই পুকুরের চেহারাই পাল্টে দিয়েছেন। আমাদের পুকুরে চারিবারে বন্যা আসলে মাছ বেশি চলে যেত, এখন চারিবারে ঘিরা বেড়া দেওয়া হয়েছে, এখন মাছ বেশি চলে যেতে পারবে না। মাছ বড় হলে বিক্রয় করে আমরা টাকা উপার্জন করতে পারবো। সবজি চাষ করার কোনো জায়গা ছিল না, এখন আমরা উঁচু করে মাচা করেছি, সবজি চাষ করবো। আমাদের পুকুরে যে চার পাঁচ রকম চাষ করা যায় এটা আগে আমরা বুঝতাম না, ময়লা মাটির মতন ছিল পুকুরটা, এমনি খারাপ লাগছিলো, এখন সব সহায় করে এটা কাজটা সুন্দর করে মজবুত করেছি, এখন খুব ভালো লাগছে। আমরা যে শাকোটা বানাইলাম এই শাকোটায় আমাদের অনেক উপকার আসবে, যেমন বন্যা আসলে আমাদের বাড়ির চতুর্থ সাইডে পানি থাকে, আমাদের সুবিধা, আমরা সবসময় চলাচল করতে পারবো, বন্যার সময় চলাচল করার দিকটা আমাদের সুবিধা হবে। যে পুকুরের কাজটা এটা তো একা করা সম্ভব হচ্ছিল না, আমরা সবাই সংসারে তো দুইজন করি থেকে এই কাজটা করি গুছাই নিছি, এটা খুব সুন্দর লাগতেছে এখন। কিন্তু এইভাবে যদি আমরা চালাই যাই তাহলে আমাদের ভবিষ্যতে এসে আরও ভালো হবে বা আমাদের আরও উন্নতির দিকে যাবে। সাতক্ষীরার তালা উপজেলার নারায়ণপুর গ্রামের এইসব অসাধারণ মানুষেরা আরেকবার প্রমাণ করেছে আমরাই পারি। এই পর্বের মধ্য দিয়েই আমরাই পারি অনুষ্ঠানের যাত্রা শেষ হচ্ছে। এই অনুষ্ঠান করতে গিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষের শত প্রতিকূলতার ভেতরেও একসাথে কাজ করে ঘুরে দাঁড়ানোর অসংখ্য এবং অসাধারণ সব গল্প আমরা জানতে পেরেছি, যার কিছু উদাহরণ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যা সত্যি আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। আর এইসব মানুষেরা বারবার এটাই প্রমাণ করেছে আমরাই পারি। আমরাই পারি অনুষ্ঠানটি ফেসবুকে লাইক দিতে ভুলবেন না।